হাই বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? কালকে রাতে তো সারা রাত মোটামুটি টুকটুক করে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, ঠান্ডাটা ভালোই পড়েছে। সকালে উঠলাম, উঠে ইঞ্জেকশন দিয়ে এলাম, চা খাবো, রুম্পা চা বানাচ্ছে। চা খেয়ে আবার বাড়ির ওই বাড়ি যাবো। চা নিয়ে আসছে, ঠান্ডা পড়ছে ভালোই। ভাঙা চেরা বিস্কুট গুলো দেখা যায়, তাতে কি হয়েছে? বিস্কুট গুলো ভেঙে গেছে, নরম বিস্কুট এমনিতেই ভেঙে যাবে। এই এই চা বিস্কিট, দাঁড়া চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল, এবার একটু বাজারে যাব, একটু মটন কিনবো, দিয়ে ওখান থেকে এসে এবারে রেডি হয়ে বেরোবো, দিয়ে মাছ ধরে নিতে যাব। চলো যাই। আমি রেডি হয়ে গেলাম, এবার বেরোবো মাছ ধরে নিতে। ওখানে ওখানে জন্মদিনটা সেলিব্রেট হবে। এই টি শার্টটা আর এই জ্যাকেটটা দিয়েছে, কালকে কিনলাম, ওটাই পরে নিয়েছি, ঠান্ডাও আছে ভালোই, সেই জন্য পরে নিয়েছি। রেডি হয়ে গেলাম, এবার বেরোবো আমি। এখন বাজে 1:30 বাজে, বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ওখানেই খাওয়া দাওয়া হবে। মটন নিয়ে আসা হয়েছে, মটন রান্না হচ্ছে। আমি এখান আগেই চলে গেছে, আমি যে স্নান টান করে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে যাবো এবারে। শার্টটা কেমন হয়েছে? ভালোই হয়েছে, পরে আরাম আছে ভালো, একদম পিওর কটন। জ্যাকেটটাও খুব সুন্দর হয়েছে। চলো এবার বেরিয়ে পড়ি। কি বলছো বলো? ইয়েস, আমি দেখতে পাচ্ছি তো, ওই তো তোমার পাটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি তোমার মুখ আমি দেখতে পাচ্ছি না, তোমার পা দেখতে পাচ্ছি, হাতও দেখতে পাচ্ছি।
স্টার্ট এবার কেক কাটা হবে একটু পরে পরিধান Happy birthday to you. Happy birthday to you. আগে আসে কিনা দেখো, কালকে অত দামি হাটটা পেয়েছে, ওই হাটটা পরে এতখানি কেটে পড়েছে। তাহলে তুমি ওকে ভালো করে চেনো না, ওদের বাড়ি দেখো। দেখছি ভালো লাগলে একটা করে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটা কথা।